নমস্কার বন্ধুরা, পেটের দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। আবার বসে পড়েছি আমি আর আমার মাম্মাম মিলে, কিন্তু আমি খাবো, মাম্মাম খাবে না। মাম্মাম জাস্ট বসে থাকবে আর গল্প করবে আমার সঙ্গে। আর আজকে আমি দুপুরবেলা কি কি নিয়ে বসেছি ভাতের সাথে সেটাই বলবো আমি। এখানে সবার প্রথম আছে ভাত, তারপর আছে পটল ভাজা, এখানে আছে কুমড়ো শাক, বেলে মাছ একদম পুরো বেগুন দিয়ে করা হয়েছে, মাখা মাখা বেলে মাছ, আর বেলে মাছটা খুবই নরম, ভেঙে যায় আর কি বেলে মাছ। আর এখানে হয়েছে এই যে ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল। বলো মাম্মা, এই নিয়েছি আজকে দুপুরবেলা, এই নিয়ে আমি খাওয়া শুরু করব। পটল ভাজা খাবে? তাই বলেছিলাম মাম্মাম খাবে না, কিন্তু ওই ডাটা চেয়েছে, ডাটা খাওয়া হচ্ছে মাম্মামে। পটল ভাজা গরম গরম ভাতের সাথে চলে গেল দুষ্টুমি করতে। আবার দাদা ভাই আর একসাথে কুমড়ো শাক এমনই একটা যে কোনো কিছু ফেলানো যায় না। কোনটা খাবো আর মাছটাই খাবো? বেলে মাছ এত সুন্দর ঝোলে হয়েছে, বেলে মাছ গুলো কোনো কাটায় মুখে লাগে না, সব খাওয়া যায়।
নেবো আমি। ভাতটা নিয়ে নি, আবার আসছি। তো বন্ধুরা, আমি আবার ভাত নিয়ে নিলাম আর কি। ওদিকে মামাম গান করছে আর বলছে আমার ফেভারিট গান। ডিম সিদ্ধ করে তো খাওয়াই হয়, এরকম ভাজা করে খেলেও দুর্দান্ত লাগে। রাস্তার পাশে বাড়ি, রাস্তায় হচ্ছে কিন্তু এই বাজনাটা, কিন্তু আমার এখানেই শোনা যাচ্ছে। ডিমটা মাছটা খুব সুন্দর খেলাম। তো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেল কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে অবশ্যই অনেক 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 সাবস্ক্রাইব করো। আমাদের পাশে থেকো, টাটা, সবাই ভালো থেকো।